হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। চলে আসছি আর একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি মমো, মমোস ব্লগ ভিডি থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালোই আছি। ঘুম থেকে উঠে এখন বিছানাটা তুলছি। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা, মেয়ে স্কুলে যাচ্ছে না আপাতত, তার জন্য একটু লেট করে ঘুম থেকে উঠা হচ্ছে। আর সে দেখেন প্রতিদিন জানালার পরে বসে থাকে, কারণ এখান থেকে অনেক সুন্দর বাতাস আছে। আর বাইরের ওয়েদারটা দেখেন এমনই হালকা রোদ, আবার সাথে হচ্ছে গিয়ে মেঘ, আর একটা ফুল ফুটেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলে আসছি, বিছানা উঠানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলে আসছি একটু খিচুড়ি রান্না করব, সকালের ব্রেকফাস্টও বলতে পারেন আপনারা। আর মেয়ে খাবে সেজন্য আরও বিশেষ করে রান্না, যেহেতু ওর ওষুধ চলতেছে অ্যান্টিবায়োটিক, এই জন্য রান্না করব। কারণ খালি পেটে ওষুধ তো খাওয়ানো যাবে না। আর ও যেগুলো খাবার খায়, বিস্কিট, তারপরে হচ্ছে কেক, এই টাইপের, আসলে ওগুলো খেয়ে অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক না আমি মনে করি। তো একটু খিচুড়ি রান্না করতেছি, আর খিচুড়িটা খুব সহজভাবেই রান্না করতেছি। ব্যাচেলার ভাইয়ারা যারা আপুরা আছেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন তো তাদের জন্য খুব সুবিধা হবে। চাল ডালটা ধুয়ে এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4টা মতো কাঁচা ঝাল। এখন জলটা দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, আর হলুদ লবণ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল। ব্যাচ এইভাবে হচ্ছে একটা সিটি দিয়ে নিব, সব সেদ্ধ হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে। তো এই আর কি, তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো হচ্ছে গিয়া স্নানে। স্নান পূজা শেষ করে আমি আর ফিরে আসছি আপনাদের মাঝে। চলে আসছি স্নান করে, পূজা দিয়ে আবার হচ্ছে গিয়ে রান্নাঘরের দিকে। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এখানে একটু বেগুন ভাজি করতেছি। মেয়ে বললো যে খিচুড়ি ডিম দিয়ে খাবে না, বেগুন ভাজি দিয়ে খাবে। ঠিক আছে, তাই হোক, বেগুন ভাজিগুলো করে নিব। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচায় রাখছি। ঠিক আছে, বেগুন ভাজিটা শেষ করা হয়ে গেলে আমি এখন সেই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন সম্বরা, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। সুন্দর করে লাল করে ভেজে নিব, সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা। মানে এইভাবে খিচুড়ি রান্না অনেক সহজ, যে কোনো মানুষ পারবে, খুব তাড়াতাড়ি হয়, বিশেষ করে তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে কথা। তো ভাজা হয়ে গেছে, এখন এই দেখেন আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা, খুব সহজ না? দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব, একে মিশিয়ে ফেলবো পেঁয়াজটা। তো রেডি হয়ে গেল আমার ঝটপট খিচুড়ি রান্না উইথ বেগুন ভাজি। তো এরপরে হচ্ছে আমি যাব মেয়েকে খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নিই, তারপর ওষুধ খাইয়ে দিব, আর আমি একটু চা খেতে বসবো আর কি। এখন এই যে চা নিয়ে বসছি, যেটা আমার খাবার, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি চা ছাড়া আসলে কিছুই বুঝি না সকালে, আমার সকালে কিছু খেতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো যাই হোক, চলে আসছি রান্নার ঘরে, দেখা যাক কী রান্না করা যায়। ডাল তো আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ টক ডাল রান্না করবো, আমডাল খেতে খুব মন চাইছে, তো আমডাল রান্না করবো আর কি। তো ডালটা হয়ে গেছে সেদ্ধ করা, হলুদ লবণ দিয়ে আমি এখন জল দিয়ে দিব ডালটা। না, ভালো সেদ্ধ না হলে খাওয়া যায় না। আর বিড়ালের মাছ জ্বালাচ্ছি, এখানে তেলাপিয়া মাছ রাখা হচ্ছে, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো এখন আমি আমগুলো দিয়ে দিব। আমি সবসময় কাঁচা আম আমার ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে থাকে, কারণ আমডাল খেতে আমি খুব পছন্দ করি। তো যাই হোক, আমগুলো দিয়ে দিয়েছি, 5-6 টুকরার মতো মনে হয় আমি আম দিয়েছি এখানে। আর এদিকে আনারস এনেছে মা, তো আনারসটা কাটবো আর কি। এখন হচ্ছে গিয়ে আপনার ডালটা সম্বরা দিতে হবে, তো তার জন্য তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখন যে নামিয়ে রেখেছি, ডালটা হয়ে গেছে, শুকনো জল দিয়েছি 2-3টা, আর হচ্ছে গিয়ে দিয়েছি সরিষা। ব্যাস ডাল ঢেলে দিলাম, তার মধ্যে হচ্ছে গিয়ে হালকা মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে ট্যাংরা মাছ রান্না করব, তার জন্য হচ্ছে ট্যাংরা মাছটা আমি রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে। এই জন্য লাউ শাকে যে ডাটাগুলো আছে আর আলুগুলো কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা, যেটা আমি প্রতিদিনই তরকারির ভিতরে দেই, এটা একদম বাধ্যতামূলক। তো যাই হোক, ভালো করে একটু ডাটাটা আর আলুটা কষিয়ে নিব, তারপরে একটু জল দিয়ে দিব। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে ছোটো ট্যাংরা মাছ দিয়ে, মানে ছোটো মাছ দিয়ে আর কি, লাউ শাকটা ভালো লাগে বেশ খেতে। ঠিক আছে, আবার ঝোলটা ফুটে উঠলে আমি হচ্ছে শাকের পাতাগুলো দিয়ে দিব, আর হচ্ছে মাছটা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি, প্রথমে মাছটা দিয়েছি, তারপরে শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার ছোটো মাছ দিয়ে, ছোটো মাছ সাথে লাউ শাক। দেখা হচ্ছে সন্ধ্যার পর। গুড ইভিনিং ফ্রেন্ডস,
চলে আসছি সন্ধ্যার পর। এখন 7টা কত বাজে আসলে জানি না। তো আমি রান্না করবো হচ্ছে গিয়া নুডলস। তো মেয়ে বললো যে না আমি রান্না করবো। আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো, আমি চাটা বানাচ্ছি। আর আমার মেয়েটা দেখেন নুডলস রান্না করতেছে, সব কিছু মেয়ে মানুষের শেখা উচিত তাই না? তো যাই হোক, আমি পাশে দাঁড়িয়ে আছি, ও শুধু মেক করতেছে। ঠিক আছে, ম্যাগি মশলা দিলো, তারপরে কী কী দিচ্ছে সেটা বললো কি তুমি একটু ভিডিও করো, আমি কী কী দিচ্ছি সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে ফাইন। তো একটু একটু করে আজকাল এভাবে করেও মেয়ে মানুষের একটু রান্না বান্না শিখতে হয় আর কি। তো এখন সে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে সয়া সস। সে নুডলসের মধ্যে এটা ভালোই ইউজ করে দেখলাম। তো আবার একটু বেঁচে গেছে, সেটা ওকে আবার ঢেলে যে রাখছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে, বুঝছেন? এত পাকনা। তো যাই হোক, আমি ভাত চাত চাপিয়ে দিয়েছি। রাতে আসলে ভাত রান্না করি আমরা প্রতিদিনই। আর আমার চাটা হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখন যাবো হচ্ছে গিয়ে লাইভ করব। তো লাইভের জন্য প্রস্তুতির ব্যাপার আছে, আর ভিডিও আপলোড দিব তার আগে অবশ্য। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।